আপনাদের দোয়ার বরকতে কুমিল্লা শহরে একবার প্রাণ কেন্দ্রে একটা জুমা মসজিদ আমি পড়াইও সামনে প্রত্যেকদিন প্রত্যেকটা এক একটা সাবজেক্টের উপরে কথা গত জুমা যাকাতের ওয়াজ করছি কারণ সামনে রমজানের কথা যাকাতের ওয়াজ করা লাগবে অনেক মানুষ যাকাত দেয় না এলাকার গরীব এলাকার ভিতরে ওটা উত্তরটা যত টিয়াওয়ালা পয়সাওয়ালা আছে যাকাত দিত নির্দিষ্ট পরিমাণ বাংলাদেশে একটা গরীব থাকলো জাকাত দেন আল্লাহর হাবিবুল সেন এই জাকাত যারা দেন আর তাদের টাকা পয়সা থাকবে এই টাকা পয়সার সম্পদগুলো দিয়া লম্বা লম্বা সাপ করে তার গলায় ফেসাইয়া তার কপালের মধ্যে হবে এগুলো হলুদ হলুদ চোখ থাকবে কারণ আমনে দিয়া বসে মালিক হইছেন জাকাত ঠাউকে দিয়া লাগে ঠাউকে দিয়া পরে দিয়া কিন্তু আমনে জাকাতের টাকা যত আসছে 10 লাখ টাকার ভিতরে জাকাত কত আসে 25000 7000 25000 টাকা এবার আমনে হইছেন মালিক হইছেন 1 কোটি টাকা 1 কোটি টাকার যত টাকা জাকাত আসবে ঠিক কত টাকা জাকাত দিতে হবে এবার বেশি দিবেন মন চাইলে ঠাউকে হালকা ফরমান দিয়া লাগে মাগো 10 লাখ কেটে 25000 টাকা মানজির দিয়ে লইতে হবে হ্যাঁ আচ্ছা না দেন মা কথা কেন দেন আপনাদের দোয়ার করব আমি 2 বছর যাকাত দিই এই বছর না 3 বছর আমার আল্লাহ সেই তৌফিক যতটুকু যতক্ষণ দিয়েছেন প্রথমবার যাকাত দেওয়ার পর আল্লাহ পাক আমারে বেশি সম্মান করেছেন এরপরে যাকাত দেওয়ার পর এই বছর আর বেশি কামাই করেছি কথা বলেন না মনে তা মনে আগামী বছর আর বেশি দেন লাগবে কারণ আর যে পরিমাণ মাফি ওই পরিমাণ দেবো বুঝেন না আমি একটা কইরা এনে আছি কালকে আমি যাব সেই মৌলভি আপনাদের দোয়ার বরকতে রোজা রাখ পর্যন্ত মানতো যা আল্লাহ দিয়েছেন আপনারা দোয়া করেন দিবেন তবে একটা কথা মনে রাখিয়া নাই আপনি হকের পথে উলুট পালুট পথে যাওয়া লাগে আমি চেষ্টা করি হকের পথে থাকার জন্য অত্যন্ত বেশি চেষ্টা করি এবার আল্লাহর কতটুকু রাখছি আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া কেউ জানে না